আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আলোচনা করব বাজরিগার বা সংক্ষেপে যাকে বাজ্রি বলা হয় তাকে কিভাবে পোষ মানানো যায় টেমিং বা পোষ মানানো এই জিনিসটা দুরকম রকম পর্যায়ের হয়ে থাকে একটি হলো নর্মাল টেমিং বা সাধারণ পোষ মানানো আর আরেকটি হলো সুপার টেমিং বা সর্বোচ্চ পর্যায়ের পোষ মানানো নর্মাল টেমিং এক মাস বয়সী বা সবে হালি থেকে বাইর হয়ে নিজে নিজে খাবার খেতে শিখেছে বা নিউ অ্যাডাল্ট বা অ্যাডাল্ট জাতীয় পাখিগুলোকে যেগুলো বাজার থেকে সবমাত্র কিনে এনে লালন পালন শুরু করা হয় এমন পাখিকে নর্মাল টেম করাতে হয় এদেরকে সুপার টেম করানো সম্ভব না যাই হোক আপনি বাজার থেকে পাখি কিনে আনলেন তাহলে এখন তাকে পোষ মানাবেন কীভাবে সো পাখিকে পোষ মানানোর জন্য আপনার দুটো কথা মাথায় স্মরণ রাখতে হবে প্রথমত পাখির বয়স যত কম হবে সে তত দ্রুত পোষ মানবে আর দ্বিতীয়ত হলো পাখি যত বেশি আপনাকে দেখতে পাবে সে তত তাড়াতাড়ি পোষ মানবে তাই সর্বদা চেষ্টা করবেন নতুন অবস্থায় পাহিকে কিনে আনার পর এমন জায়গায় তাকে রাখবেন যাতে সে সর্বদাই আপনাকে দেখতে পায় বা বেশি বেশি আপনাকে দেখতে পায় প্রথম ধাপ খাঁচার বাহিরে আপনার হাতের আঙুল দিয়ে এ পাশ ও পাশ থাকতে হবে প্রথমে প্রথমে সে আপনাকে দেখে ভয় পাবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই খাঁচার বাইরে আপনার হাত নড়াতেই থাকতে হবে সাধারণত চার পাঁচ দিন সময় লাগে এর মধ্যে তার ভয়টা কেটে যাবে আর বেশিও সময় লাগতে পারে কিন্তু যতদিন পর্যন্ত তার ভয় না কাটে ততদিন পর্যন্ত কিন্তু খাঁচার বাইরে আপনার হাত নাড়াই যেতে হবে কিছু করার নেই দ্বিতীয় ধাপ আপনি খাঁচার বাইরে হাত নাড়াচ্ছেন বাট সে ভয় পাচ্ছে না তাহলে আপনি দ্বিতীয় ধাপে যেতে পারবেন আর তা হলো এখন আপনার খাঁচার ভিতরে হাত দিতে হবে মনে রাখতে হবে প্রথম ধাপটি কমপ্লিট না করে অর্থাৎ খাঁচার বাইরে আপনি হাত নাড়াচ্ছেন আর আপনার হাত নাড়ানোর দিকে পাখি ভয় পাচ্ছে না যদি এটি কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু খাঁচার ভিতরে আপনার হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা কিন্তু জম্মের ভয় পাওয়া পাবে আর পাখিরা যদি ভয় পায় তাহলে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে আর এতে করে পাখি কিন্তু অসুখ বিসুখ বেশি হয় আর নতুন অবস্থায় অধিকাংশ সময় পাখির মৃত্যু ঘটে তাই প্রথম ধাপ আগে অবশ্যই কমপ্লিট করবেন যাতে খাঁচার মধ্যে আপনি হাত দিলে সে যাতে ভয় না পায় যাই হোক খাঁচার মধ্যে হাত দিয়ে কী করতে হবে তার যেগুলো খেলনা আছে দোলনা বা ঝুনঝুনি যেগুলো আছে সেগুলো আপনার আস্তে আস্তে নাড়াবেন হাত দিয়ে আস্তে আস্তে নাড়াবেন এমনভাবে যাতে না নাড়ান যে সে ভয় পেয়ে যাচ্ছে যদি দেখেন সে ভয় পেয়ে যাচ্ছে তাহলে থেমে দিবেন আবার কিছুক্ষণ পর আবার নাড়াবেন তো এরকম বারবার করে করবেন বা খেয়াল রাখবেন পাখি যাতে ভয় না পায় তারপর হাতে করে একটু খাবার নিয়ে তাকে সার্ভ করার চেষ্টা করবেন অবশ্যই হাত আস্তে আস্তে তার দিকে নিয়ে যেতে থাকবেন যদি দেখেন পাখি খুব ভয় পাচ্ছে বা অস্থির হয়ে যাচ্ছে বা আপনাকে দেখে সে বিরক্ত বোধ করছে তাহলে হাত আর সামনে বাড়াবেন না সেখানে থেমে যাবেন আস্তে 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 আপনার তার হাতটা আপনার তার কাছে নিয়ে যেতে হবে তাকে কোনো সময় বিরক্ত করা যাবে না বা ভয় দেখানো যাবে না তাহলে কিন্তু টেমিং করতে অনেক দেরি হয়ে যাবে আপনার অনেক সময় লাগবে এভাবে আস্তে আস্তে আপনি ধৈর্য ধরতে হবে এবং আস্তে আস্তে তার দিকে আপনার হাত বাড়িয়ে দিতে হবে তো এমন করে আপনি খাঁচার মধ্যে হাত দিবেন দেখবেন সময় সে আপনার হাতকে আর ভয় পাচ্ছে না বাট একটা বিষয় এখানে লক্ষ্য রাখবেন আপনি কোনো সময় পাখিকে গ্রিপ করার চেষ্টা করবেন না তাকে ধরার চেষ্টা করবেন না সে যা জাস্ট আপনার হাতের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিবেন যেটা আমার হাত এটা কোনো ক্ষতিকর বিষয় না এটা শুধু তাকে পরিচয় করে দিতে হবে কোনো সময় তাকে দ্রাস করা যাবে না বা তাকে গ্রিপ করা যাবে না তাকে ধরা যাবে না এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে সাধারণত সাত থেকে দশ দিন এখানেও সময় লাগতে পারে এই সেকেন্ড স্টেপটা কমপ্লিট হতে থার্ড স্টেপ বা তৃতীয় পর্যায় তো সেকেন্ড স্টেপটা কমপ্লিট হয়ে গেলে যে পাখিরা আপনার হাতকে আর ভয় পাচ্ছে না তাহলে আপনারা থার্ড স্টেপে যেতে পারেন তো সে যদি আপনার হাতকে আর ভয় না পায় তাহলে সে এখন খাঁচা থেকে বাইর হওয়ার উপযুক্ত হয়ে গেছে এখন তাকে খাঁচা থেকে বাহির করতে হবে বা আপনি বাহির করতে পারবেন তবে খাঁচা থেকে পাখিকে বাহির করার পূর্বে যদি পাখিটির বয়স খুব কম হয় বা ব্রিদিং করতে তার আরও দুই তিন মাস দেরি হয় তাহলে তার ডানার পালকগুলো কেটে দিতে হবে বা জিগের পাখির ডানার পালক কীভাবে কাটতে হয় পালক কাটার সঠিক পদ্ধতির এই ভিডিওতে আমি আলোচনা করেছি অনুগ্রহ করে এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এবং সেই অনুযায়ী পালক কেটে দিতে পারেন তো সর্বপ্রথমে খাঁচা থেকে বাহির করে তাকে কী করতে হবে আপনার জাস্ট কাঁধে রেগে দিতে হবে প্রথম সে আপনার কাত থেকে লাফিয়ে অন্য জায়গায় চলে যাবে বাট কোনো সমস্যা নেই তবু তাকে ধরে আপনার কাদের উপরেই রেখে দেবেন সে যাতে আপনার কাদের উপরই থাকে আর তার ডানা যেহেতু কাটা তাই ভয় পাবেন না সে উড়ে চলে যেতে পারবে না আর অবশ্যই এই টেমিংগুলো আপনার রুমের মধ্যে করবেন জানালাটা একটু বন্ধ করে দিয়ে করার চেষ্টা করবেন লাইট জ্বালিয়ে করার চেষ্টা করবেন তাকে বাইরে নিয়ে যেয়ে কিন্তু টেমিং করানো যাবে না এটা রুমের মধ্যে করতে হবে আবার কিছুক্ষণ পরে বা দু একদিন পরে দেখবেন সে আপনার কাঁধেই বসে থাকবে অন্য কোনো জায়গায় আর সে যাবে না আপনার কাদের সঙ্গে সে পরিচিত হয়ে উঠবে তখন আপনি কি করতে পারেন তাকে আস্তে আস্তে কিস করতে পারেন বা আপনার কান আপনার গলা আপনার গাল দিয়ে তার সঙ্গে খেলাধুলা করার চেষ্টা করতে পারেন তাকে আদর করার চেষ্টা করতে পারেন তো বন্ধুরা এখানে আবার একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন আপনারা তো কোনো সময় হাত দিয়ে তাকে ধরার চেষ্টা করবেন না তাকে তার নিজের মতো করে খেলাধুলা করতে দিবেন বাট আপনার হাতের উপর আপনার শরীরের উপর আপনার গায়ের উপর বা যদি এটা না হয় আপনি যেখানে বসে আসেন যে বিছানার উপর বসে আসেন সে যাতে সেই বিছানার উপর থাকে আপনি সুপার উপর বসে আসেন সেজন্য সেই সুপার থাকে অর্থাৎ মোট কথা হলো এই তৃতীয় স্টেপে সে যাতে আপনার কাছাকাছি থাকে আপনার সঙ্গে যেন সে পরিচিত হয়ে উঠতে পারে তো যখন সে আপনার সঙ্গে পরিচিত হয়ে উঠবে আপনাকে আপনার কে আপনাকে ভয় পাবে না তখন আপনারা চতুর্থ স্টেপে যেতে পারবেন চতুর্থ পর্যায়ে বা চতুর্থ ধাপ তৃতীয় পর্যায়ে আপনারা যদি কমপ্লিট করতে পারেন তাহলে পাখির সঙ্গে আপনার ভালো একটি বন্ধুত্ব হয়ে যাবে আর পাখির সঙ্গে বন্ধুত্ব হয়ে যাওয়ার পরে তারপর আপনাকে যে বিষয়টা শিখেতে হবে তার দিকে হাত বাড়ালেই বা তার দিকে আপনার হাত দিলেই সেই যেন উড়ে আপনার হাতের উপর চলে আসে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ যখন আপনি তাকে খাঁচা থেকে বাইর করবেন আবার যখন তাকে খাঁচার মধ্যে ঢুকাবেন তখন যেন তাকে আপনাকে ধরতে না না হয় হয় যাতে তাকে তাকে আপনাকে করে করে ধরে ধরে খাঁচার মধ্যে ঢুকে দিতে বরং তার দিকে চেস আপনি যখন হাত বাড়াবেন বা আঙুল বাড়াবেন তারা অটোমেটিক দেখবেন তো আপনার হাতের উপর বা আঙুলের উপর তাকে লাভ মেরে চলে আসবে তো এমন করে তাকে শেখাতে হবে যাতে তাকে আপনার বারবার না গ্রিপ করতে হয় না ধরতে হয় এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এই বিষয়ের উপর আপনি হাত দেখালে বা আপনার আঙুল দেখালে সে কীভাবে আপনার কাছে চলে আসবে এই বিষয়ের উপর পণ্য একটি ভিডিও আসবে সেখানে এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে সো এখন থেকে যখন আপনি তাকে খাসা থেকে বাহির করবেন তখন আপনার হাত দিয়ে গ্রিপ করে ধরার বদলে আপনার আঙুল তার সামনে বাইরে দেওয়ার চেষ্টা করবেন এবং তাকে সবসময় চেষ্টা করবেন যাতে সে আপনার আঙুলের উপরই আসে তাকে আর গ্রিপ করার চেষ্টা করবেন না আর সেভাবে আপনার অভ্যাস করাবেন আপনার আঙুলের উপর থেকে খাঁচার থেকে বাহির করবেন আবার আঙুলের উপর করে ধরে তাকে খাসার মধ্যে দিয়ে দিবেন এভাবে ট্রাই করবেন দেখবেন তারা এই বিষয়টাই শিখে যাবে এরপর থেকে যখন আপনি এই চতুর্থ ধাপ কমপ্লিট করলেন সে আপনার হাত বাড়লে যে আপনার হাতের উপরে আসছে বা আপনার আঙুলের উপরে আসছে তাহলে আপনি আপনি বুঝতে পারবেন এই পাখি আপনার করা হয়ে গেছে এরপর থেকে তাকে যা যা শিখাতে চান যেমন কলম ফাইটিং ফাইটিং ফিঙ্গার কিসিং আরও বহু কিছু আছে যা যা শিখাতে চান সেগুলো আপনার শিখাতে পারবেন খাসা থেকে তাকে বাইরে তার সঙ্গে বেশি বেশি খেলাধুলা করতে থাকুন তারপর আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে তাকে কি শেখাতে হবে বা তখন আপনার অটোমেটিক অনেক কিছু সে শিখে যাবে বা আপনি তার সঙ্গে বন্ডিং যখন হবে তাকে আপনি যখন ভালোভাবে বুঝতে পারবেন তখন আপনাকে যা ইচ্ছা তাই তাকে শিখাতে পারবেন বাট একটা কথা স্মরণ রাখবেন এই ধরনের পাখিগুলোকে কিন্তু ফ্রি ফাই করানো আবার কথা শেখানো এগুলো কিন্তু অনেকটাই কঠিন তাই এই বিষয়ে তাদের উপর ব্যর্থ চেষ্টা না করাটাই ভালো তো এখন আমরা আলোচনা করব সুপার টেমিং সম্পর্কে সুপার টেমিং একমাত্র হ্যান্ড ফিনিং করানোর মাধ্যমে পাখিকে সুপার টেম করানো যায় সুপার টেম বলতে আপনি ছোট্ট দুই থেকে তিন সপ্তাহ বয়সে যেগুলো বাচ্চা পাওয়া যায় সেগুলোকে সিলেক্ট করতে হবে সেটি আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন বা আপনার বাসায় থাকা কোনো বাজিগার পাখি যদি বিট করে সেই বাচ্চাকেও আপনি সিলেকশন করে নিতে পারেন দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাচ্চাগুলোকে আপনি যদি এই পাখিগুলোকে কথা শেখাতে চান অবশ্যই স্পষ্ট স্পষ্টভাবে কথা বলতে পারে না বাট কিছু ওয়ার্ড বলতে পারে যদি আপনি এভাবে কথা শেখাতে চান তাহলে অবশ্যই মেল বেবিকে সিলেক্ট করবেন বা নর বাচ্চাকে নির্বাচন করবেন আর একটা কথা মনে রাখবেন অবশ্যই কথা শিখেতে চাইলে নর বাচ্চাকে নির্বাচন করবেন অবশ্যই শুধু একটি নির্বাচন করতে হবে দুইটি বাচ্চা নির্বাচন করবেন না শুধুমাত্র একটি আর অবশ্যই তাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে অন্য বাজিগারের আওয়াজ গান বা শব্দ তার কান অবধি না পৌঁছাইতে পারে তো এমন হলো হবে কি আপনার সেই বাজিগার যদি অন্য বাজ্রিগের বলেন অন্য বাজিগের যে ডাকটা দিচ্ছে আওয়াজটা তার কানে আসছে সে কিন্তু ওই আওয়াজটাকে শুনে শুনে তেমন করে কিন্তু সে ডাকার চেষ্টা করবে তো আপনি যেগুলো শিখাতে চান তাহলে কিন্তু সেগুলো শেখানো অনেকটা কঠিন হয়ে যাবে তাই সর্বদা তাকে চেষ্টা করবেন এমন জায়গায় রাখতে সে যাতে আপনি যেগুলো শিখাতে যাচ্ছেন সে সেগুলো শুনতে পায় অন্য কিছু শুনতে না পায় অন্য পাখির আওয়াজ থেকে তাকে বিরত রাখবেন আর পাখিকে কিভাবে কথা শেখানো যায় তার উপর ইন্টারনেটে অনেক ভিডিও আছে আপনার সেগুলো দেখে নিতে পারেন এই বিষয়ে আমি এখনও কোনো পাখিকে কথা শিখাতে পারিনি তাই এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না আমি চেষ্টা করছি শিখালে অবশ্যই সেই ভিডিও আপনাদের দিয়ে দেব তো যাই হোক আরেকটি কথা হলো ফ্রি ফ্লাই অর্থাৎ আপনি তাকে ছাদে নিয়ে যাবেন বা বাইরে নিয়ে যাবেন সে উড়ে চলে যাবে না আপনার কাছে আবার ব্যাক হয়ে আসবে সো আপনারা যদি বাজিকের পাখিকে এমন টিম করাতে চান তাহলে অবশ্যই পারবেন তাদের এই ছোটো থাকা অবস্থায় তাকে আপনার ছাদে বা বাইরে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে গিয়ে অভ্যাস করাতে হবে যাতে যখন সে উড়তে শিখবে তখন যাতে সে আপনার কাছে আবার উড়ে ব্যাক হয়ে চলে আসতে পারে আর ছোটো থেকে নিয়মিত তাকে বাইরে নিয়ে গেলে তার মধ্যে কিন্তু ন্যাভিগেশন শক্তিটা চলে আসে তাই যখন সে বড় হবে তখন দেখা যায় সে আপনার কাছে আবার ব্যাক হয়ে আসবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে খাঁচা থেকে যে পাখিগুলোকে টেম করা হয় যদি তারা ছাড়া পেয়ে যায় তারা কিন্তু ফুল করে উড়ে চলে যায় আর কিন্তু সে ব্যাক হয়ে আসতে পারে না তো এর অর্থ এই নয় সে আপনাকে আপনার কাছ থেকে সে পালিয়েছে বরং সে ফুল করে উড়ে চলে যায় উড়ে চলে যাওয়ার পর সে ভাবতে থাকে যে সে খুঁজতে থাকে যে কীভাবে সে তার ঘরে আসবে বা সে বুঝতে পারে না যে কিভাবে ব্যাক হতে হয় সে আতঙ্কিত হয়ে যায় আর তার মধ্যে ন্যাভিগেশন সিস্টেমটাও থাকে না এই জন্য কোনো সময় সে আর ব্যাক হয়ে আসে না মূলত আসতে পারে না সে যতই টেম করা হোক কারণ সেই পাহাড়িগুলো ছোটো থেকে খাসার মধ্যে বন্দি অবস্থায় থাকতে অভ্যস্ত সে বাইরের জগতে কিভাবে ফাইট করতে হয় কিভাবে কাক যদি তাকে তাড়া করে কাকের হাত থেকে কীভাবে বাঁচতে হয় বা কিভাবে উঠতে হয় তার ন্যাভিগেশন সিস্টেমটা যে এই ছাদ ওই ছাদ কোনটা আমার নিজের বাড়ি এগুলো সিস্টেমটা কিন্তু তারা বোঝে না এই জন্য সে আর ব্যাক হয়ে আসতে পারে না আর অবশ্যই আমি বলছি টেম করা পাখি করার ক্ষেত্রে যদি আপনার পাখি যদি টেম করা না হয় তো মনে রাখবে না সেই কিন্তু কোনোদিন দিনে ব্যাক হয়ে আসবে না ব্যাক হয়ে আসার চেষ্টাও সে করবে না আমি টিম করার পাখির কথা বলছি সে ব্যাক হয়ে ফিরে আসতে চাইলেও সে কিন্তু আসতে পারবে না কারণ তার মধ্যে নেভিগেশন সিস্টেমটা নেই নেভিগেশন শক্তিটা নেই সুপার টাইম সম্পর্কে আমি আর বেশি কিছু বলবো না আপনার বুঝে গেছেন সুপার টেম জিনিসটা কি সুপার টেম বলতে মূলত বোঝায় যে আপনি পাখিকে যা শিখাবেন আপনার পাখিকে যেভাবে বড় করতে চাইবেন সেভাবে আপনি তাকে বড় করতে পারবেন ইভেন এই পাখিগুলোকে সুপার টেম যদি আপনি করাতে চান আগে বলেছি বাজেগের পাখি সাধারণত আদুরেও হয় না মানে গা ঘেঁচা টাইপে হয় না বাট আপনি যদি সুপার টেম করাতে পারেন আপনি কিন্তু সেই বাজিগের পায়ে কিন্তু গা ঘেঁচা হবে যেমনটা আমার পিকাচুর ক্ষেত্রে হয়েছে পিকাচু যেহেতু আমার সুপার টেম সেই কিন্তু আমার ফিঙ্গারে আসে আমার সঙ্গে গা ঘেঁচার চেষ্টা করে সে আমার থেকে আদর নেওয়ার চেষ্টা করে বাট কুকিবুরা কিন্তু এটা পছন্দ করে না কারণ কুকিবুড়া নর্মাল টেম আর এই পিকাচু দেখতে পাচ্ছেন এই কিন্তু সুপার টেম তো সুপার টেম সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার যা ইচ্ছা তাই শিখাবেন আপনারা ইন্টারনেটে বহু ভিডিও দেখতে পাবেন যে বাজিকের পাখি সাইকেল চালাচ্ছে বাজিকের পাখি বিভিন্ন রকম পাজল সলভ করছে সো এগুলো সব সুপার সুপার টেম যেগুলো বাজিকের পাখি আছে এগুলো তাদের কর্মকাণ্ড এগুলো নর্মাল টেম পাখিগুলোকে আপনি জীবনে করতে পারবেন না তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুপার টেম এবং নর্মাল টেম সম্পর্কে আর কীভাবে করতে হয় সে আমি আগেই বলেছি সেভাবে আপনারা ফলো করবেন আর তবুও যদি আপনারা বুঝতে না পারেন যে বাজিকের পাখিকে কীভাবে টেম করানো যায় তাহলে এর উপরে আমি এক্সট্রাভাবে ভিডিও বানাবো পিকাচুর উপর এবং কুকির উপর সেপারেটলি ভিডিও বানাবো যে আমি পিকাচুকে কীভাবে টেম করেছি সুপার টেম করেছি আর কুকিকে কীভাবে আমি নর্মাল টেম করেছি এই সব বিষয়ে আমি এক্সট্রাভাবে অন্য কোনো ভিডিওতে সেপারেটলি আলোচনা করবো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও এতটুকুই আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ